চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো আজকে হচ্ছে চার তারিখ চার তারিখে আরেকটা ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছ তো এটা হচ্ছে সেকেন্ড ভিডিও তো এই যে দেখো সান্টান করে উঠেছে এখন পাঁচটা মতন বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন যাবো হচ্ছে পার্লারে তো দেখি আইব্রোটা একটু তুলে আসি এই যে কতদিন হয়ে গেছে তুলে নি মনে হয় পাঁচ ছ মাস হতে চললো আর দেখি আপার লিপ করি কিনা বা স্ক্রিনের লোম টোম তুলি কিনা সেইভাবে দেখো আমার গায়ে কিন্তু লোমটা খুবই কম তো দেখি আমার খুব লাগে ওই আমি তুলি না বিয়েতে ফার্স্ট টাইম তুলেছিলাম তো চলো এখন রেডি হবো বেরিয়ে যাবো আমি আর ডলি একটু পার্লারে যাবো আর তোমাদের দাদু ভাই ওরা যাবে হচ্ছে বাজারের কেনাকাটি করতে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করা আই হোফ আজকের এই ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আপাতত রেডি হয়নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কালকে বাড়িতে অনুষ্ঠান তো তার আগে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি সমস্ত কাজবাজ আগিয়ে রাখার তো এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি এবার গিয়ে আইব্রোটাকে সেট করে আসবো আমি যাব একটু মোড়া গাছাই আমি যাব বলতে আমি আর ডলি যাবো যেহেতু সন্ধ্যা লেগে যাবে একা একা আসতে একটু প্রবলেম হবে যার জন্যই দুজন মিলে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই আর আমার একটা দাদা যাবে হচ্ছে একটু বাজারে মানে সবজি সবজিপাতি সবজিপাতি তো ভোরবেলায় আনতে যেতে হবে আর হচ্ছে মশলা এগুলো যা যা লাগবে সেগুলো আনতে যেতে সবজি বলতে আমার খাবার মেনুতে আমি সবজি সেইভাবে রাখিনি মেনু কি কি আছে পরে আমি অবশ্যই বলবো তো এইদিকে দেখো আমি প্রায় রেডি হয়ে গেছি চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি আমার চুলের খুবই প্রবলেম হচ্ছে এখন মনে হচ্ছে কেন আমি স্মুদিং করলাম আমি বুঝতে পারছি শ্যাম্পু আর সিরামটাকে আমাকে চেঞ্জ করতে হবে ওইটা আমার হেয়ারে শ্যুট করছে না তো তোমরা অনেকে আমাকে ভালো শ্যাম্পু সিরামের কথা বলেছ দেখি আমি এবার শ্যাম্পু আর সিরামটাকে চেঞ্জ করে ফেলবো এটা শেষ হয়ে গেলে তো যাই হোক এইদিকে দেখো আমি প্রায় রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাইও করে চলে এসেছে এই যে দেখো উনিও রেডি হচ্ছে উনি যাবে হচ্ছে ধুবুলিয়াতে কিছু টুকিটাকি বাজার করবে সেই জন্য আর এই ব্লগটা কিন্তু ওই দিনকারই ব্লগ মানে চার তারিখেরই ব্লগ তো আমি চেষ্টা করেছি এক একটা দিন দুটো করে ভিডিও শুট করার এর মাঝে প্র্যাঙ্ক ভিডিও শুট করা আছে তোমরা আবার এতগুলো ভিডিও দেখে ভেবো না দাদাভাই অনেক দিনের ছুটিতে আছে এই ভিডিওগুলো কিন্তু অনেক দিনের আগে প্লাস এক একদিন দুটো করে ভিডিও করা আছে তো বুঝতে পারছো অনেকগুলো ভিডিও হয়েছে তো হোক এইদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি চারজন বেরোচ্ছি বাড়ি থেকে তোমাদের দাদা ভাই বাইকে যাবে হচ্ছে ও আর হচ্ছে আমার একটা দাদা আর আমার স্কুটিতে যাবো আমি আর ডলি যেহেতু ওদের আসার কোনো ঠিক নেই কখন আসবে না আসবে আমি হয়তো ওদের সঙ্গে চলে যেতাম আবার রাত্রি হয়ে যাবে সেই জন্য আমরা আলাদাভাবে বেরিয়ে যাচ্ছি আর তোমরা তো জানোই আমার গাড়ির প্রবলেম মানে স্টার্ট নিতে চাই না কিন্তু মাঝে সার্ভিসিং করে ঠিক হয়েছিল তারপরে গাড়িটাকে ধোয়া হয়েছে সেম প্রবলেম আবার দেখা দিচ্ছে ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে তো তোমাদের ভাই আমাকে গাড়িটাকে স্টার্ট দেখে তোমরা তো গেছো তোমাদেরকে আমি দারুণ একটা গুড নিউজ শেয়ার করবো মানে সত্যি কথা যে এত খারাপের মাঝেও ভালো কিছু হবে এটা আমার আশা ছিল না তো সেটাই তোমাদেরকে বলবো আর তোমরা আমাকে অনেকবার কমেন্ট করেছো অনেকজন যে দিদি তুমি কি ওখানে যাবে আর বা তুমি ওখানে থাকবে কি কোথায় থাকবে এগুলো আমাদেরকে একটু বলো দেখো জীবনে প্রবলেম হয় আপ অ্যান্ড ডাউন হয় তো ওখানে তো আমি অবশ্যই যাব কেন যাব তোমাদের দাদাভাই এত কষ্ট করে বাড়িটা তুলেছে প্লাস এখনও পর্যন্ত প্রচুর টাকা লোন তারপরে হচ্ছে এমনি অন্য জায়গা থেকে সুদে টাকা নেওয়া সেখানে টাকা দিচ্ছে তাহলে কেন আমি আমার নিজের অধিকারটুকু ছেড়ে আসবো তাই না সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই কটা দিনে ছুটিতে এসেছে তো তার মাঝে আমি চাইনি ঝগড়াঝাটি অশান্তি করে সেই ছুটির দিনগুলো বা মন খারাপ করে নষ্ট করতে মানে ভালোভাবে কাটাতে চেয়েছি তার জন্যই এখানে আসা গাইজ দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এই যে আমার আইব্রো সেট হয়ে গেছে এই যে এবার আমি রাউন্ড শেপে রেখেছি আমার এগুলো কি জ্বালা করছি কত কতদিন পর যে আমি আইব্রো সেট করলাম আমার কোনো ঠিক নেই সেই তোমাদের ভাই যখন নভেম্বর ডিসেম্বরে ছুটি এসেছিলো তখনই আর এই আজকে তো যাই হোক চলো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই এরপর বসবো ভিডিও এডিটিংয়ের কাজে আর তারপর আরেকটা ভিডিও শ্যুট করব কী কী ড্রেস কিনেছি না কিনেছি সেগুলো শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করা তোমাদের দাদু ভাই তো গেছে ও কেনাকাটির ওখানে তো চলো দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে বাড়ি চলে এসেছে অনেকটা রাত্রি হয়ে গেছে নটার বেশি বেজে গেছে যেহেতু কিছু টুকিটাকি জিনিস নিতে হয়েছে লিস্ট ওয়াইজ মিলিয়ে তো কিছুটা টাইম লেগেছে চাল তারপরে মশলাপাতি যেগুলো যা লাগবে টুকিটাকি বাজার করে নিয়ে চলে এসেছে আর কালকে মাছ আর নর্মাল সবজি বাজার যেটুকু যা লাগবে সেগুলো কালকে নেওয়া হবে ভোরবেলায় মানে মাছের আড়ত থেকে মাছ আর মেনুতে থাকবে মাটন আর কি কী মেনু হয়েছে সেগুলো তো আমি তোমাদেরকে পরে বলবো তো এদিকে দেখো বাজারটা যা কমপ্লিট হয়ে গেছে বেচারির অবস্থাটা জাস্ট দেখো ঘেমে একদম পুরো ভূত হয়ে গেছে তো চলো এবার খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে যেটা বলছিলাম হ্যাঁ অবশ্যই আমরা সেখানে যাব থাকবো একদিন হয়তো সব কিছু ঠিকও হয়ে যাবে কোনো একদিন কোনো শুধু এই কষ্টগুলোই মনে থেকে যাবে তো সব কিছু ঠিক হয়ে যাওয়াই ভালো আর আমি মনে করি ঝগড়াঝাটি এগুলো আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না যার জন্য আমি এই ছুটির দিনগুলো নষ্ট করতে চাইনি আর আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো যার জন্য আরও এখানে আসা তো এবার তোমাদের সঙ্গে গুড নিউজটা শেয়ার করি তোমরা সবাই কমেন্ট করছো যে দিদি ভাই তোমরা কি কোয়ার্টার পেয়ে গেছো দাদাভাইকে বলো কোয়ার্টারে নিয়ে যেতে তোমাকে তো দেখো কোয়াটার পাওয়াটা কিন্তু সত্যিই খুব চাপের কারণ মানে আমাদের লাইফে সবাই চায় যেন বরের সঙ্গে গিয়ে কোয়ার্টারে থাকবো আর তোমাদের দাদাভাইয়ের এখন যেখানে পোস্টিং রয়েছে ওই জায়গায় কোয়ার্টার অ্যাভেলেবেল নেই আমারও জীবনটা এমনই এই টাইমে আমার সব দরকার ছিল একটা কোয়ার্টার পাওয়া মানে এখন যেটা সিচুয়েশন কিন্তু সেটাই পাচ্ছি না আমরা তবে তোমাদের দাদাভাই আপ্রাণ চেষ্টা করছে তো কোয়ার্টার হয়তো পাবো না তবে কিছু দিনের জন্য তোমাদের দাদাভাই আমাকে সেখানে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি এটাই হলো গুড নিউজ তো হয়তো মাসখানেকের খানিকের জন্য আমি সেখানে যাব তবে সেটা কটা দিন পরে সব কিছু একটু পরিস্থিতি ঠিকঠাক হবে তোমাদের দাদাভাই খোঁজখবর নেবে তারপরে সেই ভিডিও তোমরা পাবে তবে হ্যাঁ এখন যদি আমি একটা কোয়ার্টার পেতাম সত্যি সবথেকে শান্তির হতো এটাই এখন দরকার ছিল আমার জীবনে কিন্তু কী আর করা যাবে তবু এত খারাপের মাঝে এখন যে কোয়াটার পাবো না এটা হান্ড্রেড পারসেন্ট সিওর ছিল এখন লাস্ট দু বছর তো তার মাঝে এখন আমরা কটা দিনের জন্য চেষ্টা চালাচ্ছি দেখা যাক এক মাসের জন্য হয়তো আমরা যেতে পারি হয়তো না মানে এক মাসের জন্য তো যাবই তবে সেটা কিছু দিন পর তো এটাই হচ্ছে গুড নিউজ আর আমারও খবরটা শুনে বেশ ভালো লাগলো তবে সত্যি এখন যদি একটা কোয়াটার পেতাম না মানে প্রচুর হালকা হতাম সব দিক থেকে সত্যি কথা দেখো যে টাইমে আমার কোয়াটার দরকার ছিল সব থেকে বেশি সেই টাইমে পাচ্ছি না পাচ্ছি না মানে কি এখন লাস্ট দু বছর তো কোনো কাহানি নেই তো তারপরে এখন দেখা যাক মানে তার মাঝে এক মাসের জন্য বা মাসের জন্য হয়তো ট্রাই করা হচ্ছে যদি পাওয়া যায় মানে কোয়ার্টার তো না তো সাইডে কোনো রুম টুম নিয়ে আর কি তো দেখা যাক কি হয় সবটাই তোমরা দেখতে পাবে আর তোমরা আমাকে প্রচুর কমেন্ট করেছো যে দিদিভাই তুমি দয়া করে দাদাভাইয়ের সঙ্গে চলে যাও বা কোয়ার্টারে যাও দাদাকে তোমার সাথে নিয়ে যেতে বলো সেও কিন্তু প্রচুর চেষ্টা করছে কিন্তু কী আর করা যাবে আর মানে সব জায়গায় সব কিছু পসিবল হয় না সব জায়গায় কোয়ার্টার অ্যাভেলেবেল থাকে এইদিকে দেখো আজকে একটু বোধে বানানো হচ্ছে মানে নিজে খাওয়ার জন্য আর কি আমার কিন্তু ভীষণ ভালো লাগে বাড়িতে বানানো বোধে মানে জাস্ট অসম লাগে তো তারপরে এই যে দেখো এখন রাতের খাবার তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম কি খাবে ও বললো আমি কিছু খাবো না তো ঘরে ম্যাগি ছিল অনেকগুলো প্যাকেট অনেকগুলো বলতে দুটো বড় প্যাকেট ছিল মানে চারটে প্যাকেটের সমান আর কি তো সেই দুটোকেই করা হচ্ছে আর কতটা হয়েছে দেখো এর ভিতরে তিনটে ডিম রয়েছে পেঁয়াজ রয়েছে আর লঙ্কা কুচি এগুলো সব কিছু দিয়ে না দারুণভাবে বানিয়েছে তোমাদের দাদাভাই সত্যি কথা জাস্ট অসম লেগেছে খেতে ও এইসব জিনিস দারুণ ভালো বানাতে পারে আর এটা কিন্তু ওই বানিয়েছে আমি জাস্ট খুনতে নাড়ছি মানে আমি নর্মালি ম্যাগি বানাতে পারি কিন্তু এত টেস্টফুল তো বানাতে পারি না ওরা ওখানে এগুলো বানায় তো মানে হয়তো নিজেদের খাওয়ার জন্য আর কি তো দারুণভাবে বানিয়েছে আর আমিও শিখে গেলাম এরপরে আমিও এইভাবে বানিয়ে খাবো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো কালকে অনুষ্ঠান আজকে বেশি রাত জাগা যাবে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কারণ ভোরবেলায় উঠতে হবে প্রচুর কাজ থাকে আর আমাদের বাড়িতে অনুষ্ঠান মানে জানো তো আমার মা সেই ভোরবেলা থেকে উঠে বসে থাকে বাড়ির কিছু কাজ থাকে করতে হয় আর সত্যি কথা বলতে ঘুমও আসে না তো যাই হোক কালকের ব্লগ দেখার জন্য রেডি থেকেও চলো আজকের মতন এই পর্যন্ত সব বাইকে